দ্বিতীয় ইন্ডিয়ান ওপেন ইন্টারন্যাশনাল গ্র্যাপলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী 5 এবং 6 ডিসেম্বর। দিল্লির তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আসরে যোগদান করার জন্য সিনিয়র গ্রুপে 5 সদস্যের রাজ্য দল ঘোষণা করা হয়েছে। আগামী 2 ডিসেম্বর সকালে ট্রেনে দিল্লির উদ্দেশ্যে ইন্ডিয়ান টিমে খেলার জন্য রাজ্যের খেলোয়াড়রা রওনা দেবে। প্রতিযোগিতায় ত্রিপুরা দলের সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী রাজ্য গ্র্যাপলিং অ্যাসোসিয়েশনের সচিব উত্তম আচার্য। উক্ত চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য রাজ্য দলে রয়েছেন প্রদীপ সরকার, বাপন সাহা, মিলন দাস, প্রশান্ত দেবনাথ, শম্ভুকুমার দেববর্মা এবং টেকনিক্যাল অফিসিয়াল কোর্স রয়েছেন উত্তম আচার্য। টাইমস 24 নেটওয়ার্কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এই সংবাদ জানান গ্র্যাপলিং অ্যাসোসিয়েশনের ত্রিপুরা সচিব উত্তম আচার্য। এই প্রথম ফার্স্ট ইন্টারন্যাশনাল গ্র্যাপলিং চ্যাম্পিয়নশিপ পাঁচে কথা যাচ্ছে ইন্ডিয়াতে দিল্লি তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে 5-6 তারিখ। ত্রিপুরা থেকে 5 জন সিলেক্ট প্লেয়ার প্রদীপ সরকার, প্রান্ত দেবনাথ, বাপন সাহা, মিলন দাস, শম্ভুকুমার দেববর্মা এবং অফিসিয়াল কোচ উত্তমাচার্য। আমরা আশাবাদী ত্রিপুরা প্লেয়ার খুব ইন্টারন্যাশনাল গিয়ে ভালো রেজাল্ট করবে।